গোটা বিশ্বের পর্যটকদের কাছে ভ্রমণের প্রিয় গন্তব্যের একটি থাইল্যান্ড। দেশটির অন্যতম আকর্ষণ হলো তাদের নিজস্ব সংস্কৃতি ও অতিথি আপ্যায়ন। থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য এবং নীল জলের সমুদ্র সৈকত বাংলাদেশি পর্যটকদেরও আকৃষ্ট করে। এবার থাইল্যান্ড সরকার বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের থাইল্যান্ড ভ্রমণের জন্য ই ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের প্রথম দিকে এই সুবিধা পেতে পারেন বাংলাদেশি ভ্রমণকারীরা। বৃহস্পতিবার থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার শাখার মহাপরিচালক রাষ্ট্রদূত হয়াউদ পং প্রাপান্ত ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত ফায়াজ মুর্শিদ কাজীর নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা জানান। ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই ভিসা চালু হলে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে থাইল্যান্ডের ভিসা করতে পারবেন। এ সুবিধা ইতোমধ্যে থাইল্যান্ডের 69টি দূতাবাসের মাধ্যমে শুরু করা হয়েছে। কনস্যুলার শাখার মহাপরিচালক আরও বলেন, আগামী 19 ডিসেম্বর থেকে দুই দেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সুবিধা চালু করা হবে। গত এপ্রিলে ব্যাংককে স্বাক্ষরিত এ সংক্রান্ত চুক্তি আগামী 19 ডিসেম্বর থেকে কার্যকর হবে। কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি গত 2018 সাল থেকে কার্যকর রয়েছে। কনস্যুলার শাখার মহাপরিচালক থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহী বাংলাদেশি পাসপোর্টধারীদের ঢাকা থেকে ভিসা নেওয়ার সময় ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা DTC নেওয়ার পরামর্শ দিয়েছেন। পরিচর্যাকারীর ভিসা সহ এ ভিসা 5 বছর মেয়াদী এবং প্রতি ভ্রমণে 6 মাস মেয়াদী। এক্ষেত্রে থাই ইমিগ্রেশন কর্তৃক বাংলাদেশ দূতাবাস ব্যাংককের সুপারিশপত্র প্রয়োজন হবে না বলে মহাপরিচালক উল্লেখ করেন। রাষ্ট্রদূত হয়াউদ উল্লেখ করেন যে ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশে আবেদনকারীদের মধ্যে নকল বা মিথ্যা ডকুমেন্ট জমা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে তিনি আবেদনকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দেন এবং যদি তারা কোনো এজেন্টের মাধ্যমে ভিসা আবেদন করেন সেক্ষেত্রে এজেন্ট সঠিক ডকুমেন্ট জমা দিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখারও অনুরোধ করেন। তিনি আরও বলেন যে এ ধরনের প্রবণতা বজায় থাকলে থাই কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আবেদনকারীদের কালো তালিকাভুক্ত করতে বাধ্য হবেন। আতকিয়া মাইমুনা, বার্তা 24।